নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ। রাজ্য সরকার বিভিন্ন সম্প্রদায়ের জন্য পৃথক উন্নয়ন বোর্ড গঠন করলেও বাস্তবে তার কতটা সুফল সেই জনগোষ্ঠীর মানুষেরা পাচ্ছেন সে তো সময়ই বলবে। এরই মধ্যে বুধবার নিজেদের জন্য পৃথক উন্নয়ন বোর্ড দাবি করে স্মারকলিপি দিল অখিল ভারতীয় মাহালি সম্প্রদায়। জঙ্গল ঘেরা ডুয়ার্সের বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষ বন্যপ্রাণকে আটকাতে যে নতুন ধরনের কাঁটাতারের বেড়া ব্যবহার করছে তাতে বিঘ্নিত হবে বন্যপ্রাণীদের স্বাভাবিক চলাফেরা, দাবি রাজ্যের বনমন্ত্রীর। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনকে স্মরণ করে বুধবার জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল শহরের আর্যনাট্য সমাজে তথা রবীন্দ্র ভবন মঞ্চে। আলোচনা সভার বিষয় হল পণ্ডিত নেহরু এবং ধর্মনিরপেক্ষতা। এদিন দেশাত্মবোধক সঙ্গীতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা পণ্ডিত নেহরু এবং ধর্মনিরপেক্ষতা বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন তারা। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুখবিলাস বর্মা, প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ রায়, জেলা কংগ্রেসের সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি পিনাকী সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। 14ই নভেম্বর শিশু দিবস হিসেবে পালন করা হয়। এবছর পণ্ডিত জওহরলাল নেহরুর 130তম জন্মদিন। সেই উপলক্ষে বুধবার জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চাইল্ড লাইন এবং প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের NSS ইউনিটের সহযোগিতায় আয়োজিত শিশু দিবস উদযাপন করা হয়। প্রতিবন্ধী শিশুদের বিশেষ শিক্ষা কেন্দ্রে ছোট ছোট বাচ্চাদের নিয়ে নাচ গানের মধ্য দিয়ে উপস্থিত অতিথিরা পণ্ডিত জওহরলাল নেহরুর ছবিতে মাল্যদান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক এবং শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি সুখেন সেন, সহ সভাপতি আকরাম হোসেন, চিকিৎসক শিবাশিস চক্রবর্তী, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, স্বাতী মিত্র মজুমদার, সুবর্ণ মিত্র, PD কলেজের অধ্যাপক শ্যাম দাস ও অধ্যাপক অনিল কুমার বিশ্বাস। এছাড়াও এদিন থেকে শুরু হলো সপ্তাহব্যাপী চাইল্ড লাইন্স এর দোস্তি কর্মসূচি। পাহাড়ের ধাঁচে এবার মাহালি উন্নয়ন পর্ষদের দাবি উঠল। আদিবাসী মাহালি জনজাতিদের জন্য আলাদা উন্নয়ন বোর্ডের দাবিতে জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনারের দ্বারস্থ হল অখিল ভারতীয় মাহালি সংঘ। এদিন অখিল ভারতীয় মাহালি সংঘের উত্তরবঙ্গের শাখার পক্ষ থেকে মাহালি উন্নয়ন পর্ষদের দাবি জানানো হল। অখিল ভারতীয় মাহালি সংঘের উত্তরবঙ্গের শাখার সাধারণ সম্পাদক বাবলু তপোয়ার বলেন, আমাদের প্রথম দাবি মাহালিদের জন্য পাহাড়ের ধাঁচে আলাদা উন্নয়ন পর্ষদ গঠন করুক রাজ্য সরকার, তাতে করে রাজ্যের মাহালি জনজাতির উন্নয়ন সম্ভব। রাজ্য সরকার যে ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করছে তাতে মাহালিদের কোনো প্রতিনিধি নেই। আমরা ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ডে আমাদের মাহালিদের প্রতিনিধি রাখার দাবি রাখছে। বাবলু তপার বলেন, আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত। আমরা গোর্খাল্যান্ড আন্দোলনের সময় থেকেই তরাই ডুয়ার্সের 396টি মৌজাকে GTA অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছিলাম। সে সময় থেকেই আমরা মাহালিদের উন্নয়ন নিয়ে দাবি করে আসছে, কিন্তু রাজ্য সরকার কিছুই করলো না। আমরা চাই আমাদের মাহালি জনজাতির উন্নয়ন। আজ আমরা ডিভিশনাল কমিশনারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমাদের দাবিপত্র পেশ করলাম। আমরা আজকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করা একটা চিঠি মাননীয় কমিশনারের জলপাইগুড়ি ডিভিশনকে দেওয়া হইল। এখানে আমাদের মুখ্য দাবি হইল ওয়েস্ট বেঙ্গল মাহালি ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড, আমাদের এটা মুখ্য এক নম্বর দাবি রয়েছে। কেন হঠাৎ করে এই মাহালি ডেভেলপমেন্ট বোর্ড কেন? কেন হঠাৎ করে বলা তো ঠিক হচ্ছে না। কেন, আমরা যখন গোর্খাল্যান্ডের আন্দোলনে হয়েছিল 2008-10 তখন আমরা বিরোধিতা করেছিলাম যে আজকে GTA যে ফরমেশন হয়েছে সেখানে 394 মৌজা যেটা অন্তর্ভুক্ত করার জন্য তারা দাবি চেয়েছিল, যেটা হাই পাওয়ার কমিটি কলকাতা শ্যামল সেন কমিটিকে তারা জমা দিয়েছিল, তখন আমরা বিরোধিতা করেছিলাম। আমরা তখন এই ডুয়ার্স তারাই 396 মৌজাকে টিপ শিডিউল আওতায় আনার জন্য বলেছিলাম। আর অনেক দাবি দেওয়া ছিল তখন, আমাদের মাহালির জন্য দাবি ছিল, সাদরি ভাষার জন্য দাবি ছিল, কিন্তু 2010 থেকে 2018 হয়ে গেল, আমাদের কোনো দাবি পূরণ হয় নাই। যেখানে 2010-এর পরে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকার চুক্তি করে 2011-তে যে চুক্তি হয়েছে তাদের GTA হয়েছে, আমাদের কিছুই হয় নাই। GTA হওয়ার পরে তারা এখন ডিফারেন্ট টাইপ অফ ট্রাইবস অফ হিলস তারা ডেভেলপমেন্ট বোর্ড পেয়েছে। এইখানে আমাদের আদিবাসী যারা রয়েছি আমরা
মাহালি লোহরা চিকবড়াইক অনেক আছে জনজাতি, তাদের জন্য কিছু করা হয় না। কি বোর্ড তৈরি হয়েছে? আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড। আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড হয়েছে সেটা শুনেছি, কিন্তু আমাদের মাহালি জনজাতির পক্ষ থেকে একটাও মেম্বার নেওয়া হয় নাই। দ্যাট ইজ দ্য পয়েন্ট উই আর হিয়ার কোশ্চেনিং হিয়ার। একসাথে হাতির দল দিন দুপুরে ঘুরে বেড়াচ্ছে রাজগঞ্জের সরস্বতীপুর গ্রামে। এলাকার মানুষের নজরে আসে বুধবার সকালে একসাথে একদল হাতি গ্রামের পাশে ঘুরে বেড়াচ্ছে। হাতির খবর শুনে গ্রামের মানুষ ভিড় জমায়। হাতির দল গ্রামে এসেছে খবর পেয়ে ছুটে আসে বনকর্মীরা। দীর্ঘক্ষণ চেষ্টার পর গভীর জঙ্গলে ফেরত পাঠানোর ব্যবস্থা করে বনকর্মীরা। বন দপ্তর সূত্রে জানা যায় হাতির দলটি বৈকুণ্ঠপুর জঙ্গলে বেশ কিছুদিন হলো এসেছে। ডুয়ার্সের চা বলয়ে বন্যপ্রাণীর প্রবেশ আটকাতে যে নতুন পদ্ধতি নেওয়া হচ্ছে তাতে নষ্ট হবে জীব বৈচিত্র্য, জানালেন রাজ্যের বনমন্ত্রী। ডুয়ার্সের চা বলয়ে চা বাগান কর্তৃপক্ষ সম্প্রতি তাদের চা বাগানকে রক্ষা করার জন্য পাওয়ার ফেন্সিং ও ব্লেড ওয়ার ব্যবহার করছে, এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যপ্রাণ। এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে রাজ্যের বনমন্ত্রী। ডুয়ার্স মানে জঙ্গল ও চা বাগান। ডুয়ার্সের অধিকাংশ জঙ্গল লাগোয়া অনেক চা বাগান রয়েছে, আর বন্যপ্রাণ মাঝে মাঝেই জঙ্গল থেকে বেরিয়ে জঙ্গল লাগোয়া চা বলয়ে ঢুকে পড়ে। ডুয়ার্সের চা বলয়ে আসলে দেখা যাবে চা বাগানের ভেতরে হাতি, দল, বাইসন, লেপার্ড থেকে শুরু করে নানান ধরনের প্রাণী বিচরণ করছে। কিন্তু সম্প্রতি ডুয়ার্সের বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষ তাদের চা বাগানের সীমানায় ব্লেড ওয়ার দিয়ে ফেন্সিং দিচ্ছে, আর এটা এমন ধরনের ব্লেড ওয়ার যে এতে বন্যপ্রাণ আহত হচ্ছে। এর ফলে বন্যপ্রাণের বিচরণ স্বভাবকে বাধা দেওয়া হচ্ছে এবং এতে বিপন্ন হতে পারে বন্যপ্রাণ। এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। সম্প্রতি আলিপুরদুয়ার, কালচিনি ও মাদারিহাটে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সেই আশঙ্কা করেছেন বনমন্ত্রী। আমরা এটা নিয়ে আমাদের আধিকারিকদের সঙ্গে কলকাতায় আমরা আলোচনা করেছি। আমাদের আধিকারিকদের নির্দেশ দিয়েছে, আপনারা দেখেছেন যে এখানে আমরা প্রয়োজনের তাগিদে চা বাগান তৈরি করেছি। চা বাগানে কোনোদিন এইভাবে পাওয়ার ফেন্সিং বা ব্লেড ওয়্যার কিন্তু আমরা কোনোদিন ব্যবহার করিনি। নতুন করে এখন যেভাবে আমরা ব্লেড ওয়্যার ব্যবহার করছি তাতে হাতি শুধু নয়, বিভিন্ন বন্যপ্রাণী এবং মানুষরাও কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছুদিন আগে দেখবেন আপনাদের সংবাদপত্রেই আপনারাই তুলে ধরেছেন যে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হতেই পারে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট ব্লেড ওয়্যারে পড়ে তার জীবন সংশয় হয়েছে এবং শেষ পর্যন্ত চিকিৎসা শেষে সারা দেয়নি, সে মারা গিয়েছে। শুধু বন্যপ্রাণীরা নয়, আজকে চা বাগানের মালিকরা নির্বিচারে যেভাবে যাদের চা বাগানকে রক্ষা করার জন্য ব্লেড ওয়্যার ব্যবহার করছে এতে বন্যপ্রাণী বাইসন এরাও কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত বাধ্য হয়ে, ওদের যে বৈশিষ্ট্য যে ঘুরে ঘুরে বেড়ানো সেই বৈশিষ্ট্য আমরা আঘাত দেওয়ার পরে বন্যপ্রাণীরা কি করছে, বাধ্য হয়ে লোকালয়ের উপর দিয়ে যাচ্ছে। আমরা বাধ্য করাচ্ছি লোকালয়ে যাওয়ার জন্য হাতিদের, আমরা বাধ্য করাচ্ছি। আর একটু আগে যেটা বললাম, হাতি ওর সুরটা যদি একটা কোনো বাড়ির উপর নামায় দেয় ওর ঘরটা ভাঙতে বাধ্য হবে। এই জন্য আমরা প্রথম কথা আমাদের একটু সজাগ হতে হবে, আমরাও বাঁচবো, বন্যপ্রাণীদেরও বাঁচার অধিকার আছে এই এলাকায়। কারণ জীববৈচিত্র্য যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু মানুষ, এই মানব সভ্যতা কিন্তু টিকবে না। 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস ডে, এই উপলক্ষে বুধবার জলপাইগুড়ির লায়ন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত একটি সাইকেল র্যালি ডুয়ার্স পরিক্রমা করে। এদিন এই উপলক্ষে সমাজপাড়া মোড়ে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শ্রুবন চৌধুরী, এছাড়াও সংগঠনের সদস্যরা। এদিনের সাইকেল র্যালি 300 কিলোমিটার এলাকায় ডুয়ার্স পরিক্রমা করবে। সাইকেল র্যালিটি পতাকা উত্তোলন করে শুভ সূচনা করেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শ্রুবন চৌধুরী। হলদিবাড়িতে বুধবার বিশ্ব ডায়াবেটিস দিবসকে কেন্দ্র করে হলদিবাড়ি রেড ক্রস সোসাইটির ব্যবস্থাপনায় হলদিবাড়ি বাজারে মানুষকে সচেতন করে তুলতে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও প্রেশার মাপার ব্যবস্থা করা হয়। সেই সাথে মানুষকে ডায়াবেটিস সম্বন্ধে জানাতে আলোচনায় অংশগ্রহণ করেন হলদিবাড়ি ব্লকের বিডিও সঞ্জয় পণ্ডিত, যিনি নিজেও একজন ডায়াবেটিস রোগী। তার নিজের জীবনের অবস্থার বর্ণনা করেন, আলোচনা করেন ডক্টর অসীম রায়। অপরদিকে শিশু দিবসকে সামনে রেখে হলদিবাড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন তাদের নিজস্ব ভবনে জন্মগতভাবে যে সমস্ত শিশুদের ঠোঁট কাটা, তালু ফুটো, তাদের পরীক্ষা করে সম্পূর্ণ বিনামূল্যে তাদের অপারেশনের ব্যবস্থা করেন। খুব শীঘ্রই শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তাদের চিকিৎসা হবে। সেই সাথে একটি বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়। ওয়েলফেয়ারের সভাপতি গৌতম ভট্টাচার্য জানান, মোট 19 জনকে অপারেশন করে তাদের মুখের হাসি ফিরিয়ে দেওয়া হবে। ভোরের আলো ফুটতেই ছট উপাসনার পর্ব শুরু হলো জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ছট ঘাটে।
ভোরবেলা থেকে শহরের ছট পূজার ঘাটগুলোতে ভক্তদের ভিড় দেখা যায়। পুজো দেখতে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষেরা। বুধবার ভোর থেকে মূলত হিন্দি ভাষী মানুষেরা ছট পূজার জন্য বিভিন্ন ঘাটে উপস্থিত হন। মঙ্গলবার বিকেলের পর বুধবার সকালে ছট পূজা উপলক্ষে জলপাইগুড়ির রাজবাড়ি, পুকুর, করলা ও তিস্তা নদীর ধারে ছট পূজা করতে আসা ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে জলে নেমে উদীয়মান সূর্যের অপেক্ষা করে তারা। এরপর উদীয়মান সূর্যের আরাধনা করে জল থেকে উঠে আসেন ছট ভক্তরা। ছট পুজোকে কেন্দ্র করে নদীর ঘাটগুলোতে মেলাও বসে। পুজো শেষে মাথায় ঝুড়ি কিংবা ভ্যানে করে ভক্তদের বাড়ি ফিরতে দেখা যায়। পুজো শেষে মহিলারা একে অপরকে পুজোর সিঁদুর পরিয়ে দিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন। অপরদিকে আলিপুরদুয়ারে দুদিন ব্যাপী পালিত হলো ছট পূজা। ব্লকের সবচাইতে বড় এবং ডুয়ার্সের অন্যতম ছটের ঘাটটি হলো বীরপাড়া সংলগ্ন জাতীয় সড়কের পাশে গেরগেঞ্জা নদীর তীরে। ছট পূজার শেষ দুদিন গেরগেঞ্জা নদীর ঘাটে অসংখ্য মহিলারা জলে নেমে সূর্য দেবতার প্রতি অর্ঘ্য নিবেদন করে বাড়ি ফিরে যান। কয়েক হাজার ভক্ত দর্শনার্থীদের সমাগমে পুজো ঘাটটি হয়ে ওঠে জমজমাট। ঘাট কমিটির সম্পাদক প্রদীপ সুরি জানান, গতবারের তুলনায় এবছর পুণ্যার্থীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। বীরপাড়া এলাকা সহ ধূপগুড়ি ব্লকের বিন্নাগুড়ি থেকেও ছট ভক্তরা পুজোয় অংশ নিয়েছেন। এদিন পুজো ঘাটে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ টিগ্গা, ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির অন্যতম সদস্য পঙ্কজ দাস, ব্লক কার্যকরী সভাপতি মান্নালাল জৈন, অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস সহ বিশিষ্ট অতিথিবৃন্দরা। মঙ্গলবার মাদারিহাট বীরপাড়া ব্লকের দক্ষিণ খয়েরবাড়ি কাজীপাড়ায় আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। বাড়ির মালিক আব্দুল করিম জানান, দুপুর ১২টা নাগাদ হঠাৎ বাড়িটিতে আগুন লেগে সবকিছু পুড়ে যায়। সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুন আয়ত্তের বাইরে চলে যাওয়ায় দমকলকে খবর দেওয়া হয়। তবে ফালাকাটা থেকে একটি দমকলের ইঞ্জিন আসার আগেই স্থানীয় মানুষেরা আগুন নিয়ন্ত্রণে আনেন। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান জয়দেব দাস বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণের বিষয়টি ভেবে দেখা হবে। জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ টাউন স্টেশন, এই টাউন স্টেশনে দুটি টিকিট কাউন্টার ছিল। খুব সম্প্রতি এই টাউন স্টেশনের দুটি কাউন্টার থেকে একটি কাউন্টার উঠিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে শহরের রাজনৈতিক সহ অরাজনৈতিক দলগুলি আন্দোলনে নেমেছে। মঙ্গলবার টাউন স্টেশনের ম্যানেজারের হাতে পুনরায় দুটি টিকিট কাউন্টার চালু করার দাবি জানিয়ে শহরের ইয়ং বেঙ্গল ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, টাউন স্টেশনকে ধীরে ধীরে সব পরিষেবা থেকে কেন বঞ্চিত করা হচ্ছে। দুটি কাউন্টারে এতদিন টিকিট বিক্রি করা হতো, কেন এক অজানা কারণে এই টিকিট কাউন্টারটি তুলে দেওয়া হলো। অ্যাসোসিয়েশনের সভাপতি সুপ্রিয় চন্দ বলেন, স্টেশনের দুটি টিকিট কাউন্টার থেকে একটি কাউন্টারে কেন নামিয়ে আনা হলো, চক্রান্ত করে টাউন স্টেশনের মর্যাদা নষ্ট করে দেওয়া হচ্ছে। আমরা চাই জলপাইগুড়ির মানুষকে আগে যে পরিষেবা দেওয়া হতো সেই পরিষেবা পুনরায় চালু করতে হবে। এদিকে টাউন স্টেশনের ম্যানেজার পঙ্কজ কুমার শীল বলেন, তারা স্মারকলিপি দিলে তাদের দাবি দেওয়া আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেব। জলপাইগুড়িতে শুরু হলো সপ্তাহব্যাপী সমবায় নিয়ে বিভিন্ন কর্মসূচি। বুধবার ৬৫তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে জলপাইগুড়ি সমবায় ইউনিয়নের কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে সারা সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হয়। পতাকা উত্তোলন করেন জেলা সমবায় ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কর বসু। এরপর বিভিন্ন আলোচনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সপ্তাহের অন্যান্য দিনে বিভিন্ন আলোচনার মধ্যে শূন্য বাজেটে চাষ এবং জৈব চাষে সমবায়ের মুখ্য ভূমিকা, সমবায়ের মাধ্যমে সরকারি প্রকল্প সমূহের সচেতনতা এবং আয় বৃদ্ধি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জলপাইগুড়ির অন্যান্য ব্লকের থেকে উপস্থিত ছিলেন সমবায় সমিতির সহ নিবন্ধক গরিমা দত্ত ঘোষ, মুখ্য নির্বাহী আধিকারিক জেলা কোঅপারেটিভ ইউনিয়নের দীপঙ্কর আচার্য সহ অন্যান্যরা। সমবায় সপ্তাহের এবারে স্লোগান, সমবায়ের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের ও গ্রামের উন্নয়ন করা। রাজগঞ্জ ব্লকের শাহুডাঙ্গিতে ছিন্নমস্তা কালী পুজোকে ঘিরে বহু ভক্তের সমাগম। মহা ধুমধামে পালিত হলো ছিন্নমস্তা কালী মায়ের পুজো। পুজো দিতে ভক্তদের জনসমুদ্র রাজগঞ্জ ব্লকের শাহুডাঙ্গি আশ্রমপাড়া এলাকায়। এই এলাকায় রেল লাইনের পাশে প্রায় ৪০ বছর ধরে চলে আসছে ছিন্নমস্তা কালী মায়ের পুজো। আর সেই পুজো ঘিরে মঙ্গলবার রাতে মানুষের ঢল চোখে পড়ল মন্দির প্রাঙ্গণে। এলাকার মানুষের বিশ্বাস, প্রায় ৪০ বছর আগে এই মন্দিরের সামনে একটি গাছ ছিল, সেই গাছে দেবী মা থাকত। কিন্তু রেলের প্রয়োজনে গাছের মাথা কেটে দেওয়ার পর একসাথে রেলের বেশ কিছু কর্মীর প্রাণ যায়। তারপরেই এলাকার মানুষ ছিন্নমস্তা কালী মায়ের পুজো শুরু করে। পুজো দিতে শুধু এই এলাকা নয়, বিভিন্ন জায়গার সাথে অন্য রাজ্য থেকে ভক্তরা ভিড় জমায়।
কমিটির পক্ষ থেকে এলাকার কয়েকশো দুস্থের হাতে কম্বল দান করা হয়। পুজো কমিটির পক্ষ থেকে রমেন আচার্য জানান, প্রায় ৪০ বছর ধরে এই পুজো হয়ে আসছে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।